বুদ্ধবাবু মাঝে মধ্যে আমি তো বলেছি, বুদ্ধবাবুর দেখতে সাদা জামা কাপড় পরা লোক, কিন্তু এত এত বেশি ভিতরের রক্তাক্ত, এতটাই তার প্রশাসনে কদর জুতা ছড়িয়ে দিয়ে গেছেন যা বাংলার মানুষ ভুলতে পারে না। আমি একটু উল্টে টুলটে দেখলাম বিধানসভায় বুদ্ধবাবু কি কি বলেছেন, অনেক কিছুই তো বলতেন। এবার দেখলাম বিধানসভার খুঁজতে খুঁজতে বাইরেও বলেছেন, কি বলেছিলেন তিনি, যখন বিরোধীরা নানা কাণ্ডে তাকে চেপে ধরত, তিনি বলেছিলেন সিবিআই কি ভগবান, সিবিআই কি ভগবান, আরে মশাই আমাদের রাজ্যের পুলিশের উপরে ভরসা আছে, আমাকে ওই সিবিআই টিবিআই দেখাবেন না। সেই লোক ঘাপটি মেরে বসে প্রেস ক্লাবে বলছে যে সিবিআই করার দরকার আছে। ধরুন নেতাই কাণ্ড, নেতাই কাণ্ডে নৃশংস হত্যা হল, উনি তো গ্রেপ্তার করতে পারতেন, গ্রেপ্তার করলেন না, আবার ঘুম ভেঙে উঠে বললেন ওটা আমাদের ভুল হয়েছিল। আমার তো মনে হয় যে এই এত গরমে ওনার নিজেরই ভারসাম্য হারিয়েছে, কোথাও মাথার চিকিৎসা করানোর দরকার। উনি নিজে শুদ্ধ না হলে বাংলাকে শুদ্ধ করাতে পারবেন না। আজকে হঠাৎ তার মনে হয়েছে যে 1980 থেকে 2011 পর্যন্ত এই সময়কালের বেআইনি ভুইফোর অর্থলগ্নি সংস্থার জন্ম হয়েছে আর কেলেঙ্কারির গল্প শুরু হয়েছে এখন। ঠিকই তো বলেছে, তার কারণ সরকারটা বদল হয়েছে তো, এখন সরকার বদল হওয়ার পরেই তো গন্ধটা বেরিয়ে এসেছে। যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না হতেন, তাহলে আমানতকারীরা এখনো পর্যন্ত 4 লক্ষ যা ফেরত পেয়েছে, এখনো পর্যন্ত যে আইন তৈরি হয়েছে, যে আইন এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তর তার অনুমোদন দিচ্ছে না, তাহলে কোনোটাই ধরা পড়তো না। আমি আবার বলছি বুদ্ধবাবু, অত ভালো কথা না বলে কিছুদিন জেলে ঘুরে আসুন। আপনারা যেভাবে কথা বলছেন তাতে আপনাদের কাছে অনেক তথ্য আছে, এমনকি আপনারা এটাও বলছেন যে আপনারা জানেন কারা কারা টাকা নিয়েছে, সুতরাং আপনাকে তো প্রথমেই একেবারে মিছিল না, আপনি একা একা গিয়ে বলে আসতে পারেন যে এই নামগুলো, সাহায্য করুন। শুধুমাত্র রাজনৈতিক গিমিক তৈরি করবার চেষ্টা করবেন না। আবার সদা সত্য কথা বলিব বলে সূর্যবাবু অর্ধেক দিন কাজ করেন, আমি আর বলছি, তিনি বলে 9 বার গিয়েছিল, সূর্যবাবু কোথায়? তিনি তো তখন চিঠি লিখতে ব্যস্ত, আরেকটি অর্থলগ্নি সংস্থাকে সাহায্য করবার জন্য। ভুড়ি ভুড়ি প্রমাণ আছে। আমি আবার বলছি, সিপিএম এর স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে এতই যদি মানুষের প্রতি দরদ এসে থাকে, তাহলে প্রায়শ্চিত্ত করুন, এই সম্পত্তিগুলো বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দিন, আর না হলে চুপ করে বসে থাকুন। যখন রাজ্য উন্নয়নের কর্মযজ্ঞে নিয়োজিত, যখন দেশ বিদেশ অন্য রাজ্যের লোকরা বাংলার ঐতিহাসিক সমস্ত কর্মকাণ্ডের মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প নতুন তৈরি করার মধ্য দিয়ে, সে ফেয়ার প্রাইস শপই হোক বা কন্যাশ্রী হোক, তারা যখন উদ্বিগ্ন নয়, আনন্দে উৎফুল্লে তাকিয়ে থাকে যে তাদের রাজ্যে কখন হবে,